কল্যাণী চৌধুরী। রাষ্ট্র সম্পাদক এখন শহীদ বেদিতে মঙ্গলদান করবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তো এই পথা বিধি মতে রাজ পরিবারের সমস্ত কাজ এবং রাজার লোকজনদের গ্রামে গেলে পাহাড়ি জনপদে গেলে গ্রাম থেকে খাজনা আদায় এবং যারা খাজনাকে টাকা পয়সা দিতে পারতেন না তারা নানা ধরনের সামগ্রী দিতেন, সেগুলো বহন করে রাজবাড়িতে নিয়ে আসত। এই দীর্ঘ লম্বা রাস্তা পায়ে হেঁটে পাহাড় ভেঙে অক্লান্ত পরিশ্রমে এই সব গ্রামের যুবকদেরকে ধরে ধরে এই প্রথম বিধি মতে তাদেরকে দিয়ে এই শ্রম রাজারা করাতেন। এটা ছিল মধ্যযুগীয় বর্বরতার একটা নজির, বেগার শ্রম কথা, অর্থাৎ এর বিনিময়ে কোনো পয়সা রাজা বা রাজ পরিবার থেকে তারা পেতেন নাই। উপজাতি যুবক বা উপজাতি অংশের মানুষ যারাই রাজার বাড়িতে মালপত্র নিয়ে আসতেন রাজ দরবারে তাদেরকে কোনো পয়সা দেওয়া হতো না, এমনকি তাদের থাকা খাওয়া এগুলো কোনো ব্যবস্থা করা হতো না। তখনকার সময়ে যানবাহনের ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে এসে রাজবাড়িতে মাল পৌঁছে দিয়ে তারপরে তারা আবার বাড়ি করে ফিরে যেতেন। এই যে সময়টা তাদের পরিবার কি করে বাঁচে, কি করে খায়, কিভাবে তাদের সংসার রক্ষা হয়, এগুলো নিয়ে রাজার কোনো মাথা ব্যথা ছিল না। তো এই বর্বরোচিত কথার বিরুদ্ধে উপজাতি অংশের জনগণের মধ্যে বিক্ষোভ ধুমায়িত হতে থাকে এবং সারা রাজ্যে উপজাতি অংশের মানুষ যারা পিতৃ কথার শিকার হয়েছেন তারা বিক্ষোভ জানাতে থাকেন, প্রতিবাদ করতে থাকেন। এরকম বিভিন্ন রাজ্যের নানা প্রান্তে যখন প্রতিবাদের ঝড় উঠে তখন ওয়াইয়ের পদ্ম দিয়ে খামার পাড়াতে সেখানে রাজার সেনাবাহিনী সৈন্যবাহিনী এবং রাজার সমস্ত আমলা নায়েব বা অন্যরা সবাই গেছেন বিতুল আদায় করতে, খাজনা আদায় করতে, এবং খাজনা আদায় করে সেগুলোকে মাসুল আদায় করে বিতুল কথার মাধ্যমে যুবকদেরকে ধরে এনে রাজবাড়িতে মালটা পৌঁছে দেওয়ার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে?
তোকে কি সুন্দর লাগছে। রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষ শাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।